এই অঞ্চলত এজন বিখ্যাত চোর। এই আজিকালি সমাজখনত এনেকুৱা অৱস্থা হৈছে, দুই এজন মানুহৰ কাৰণে এই সমাজখন আমি ভাল কৰিব পৰা নাই। যাৰ ৰক্ষণাবেক্ষণত এই সকলে চুৰি কৰে, আৰু যদি আমি যদি ধৰি কিবা সুধো, সোধপোছ কৰোঁ, মারপিট কৰোঁ, আকৌ ওলোটাই আমাৰ ওপৰত দুই এজন গোটেই সমাজ নহয়, গোটেই সমাজে ভাল চিন্তা কৰি আছে। দুই এজন মানুহে এওঁলোকৰ লগত মিলি এই সমাজখন ধ্বংসৰ পিনে ঠেলি দি আছে, যাৰ কাৰণে আমি এই ল'ৰাটোক মারপিট কৰাৰ কোনো হেৰি কৰাৰ মারপিট কৰা নাই। মারপিট নকৰি এতিয়া আমি সমাজত এটা মেছেজ দিব বিচাৰিছোঁ, চোৰক যোনজনে ৰক্ষণাবেক্ষণে দি আছে তেওঁৱে এই সমাজখন চলাওক। আজি ভাল মানুহৰ সমাজত কোনো স্থান নাই, বেয়া মানুহৰ সমাজত বহুত স্থান আছে। গতিকে তেওঁক এটা আজি উচ্চ খাপৰ এটা স্তৰ তেওঁক দি দিছোঁ। এইটো গোটেই অসমবাসীয়ে দেখা পাওক, যাতে এই অসমবাসীয়ে অনুমান কৰিব পাৰে যে ভাল মানুহৰ যে এইখন অসম বুলি নহয়, ক'তো জেগা নাই। বেয়া মানুহৰ উচ্চ শিখৰত থাকে বেয়া মানুহ, ভাল মানুহ সকলো সময়ত তলতে থাকিবলগীয়া হয়। সেইকাৰণে এই চোৰক আজি কোনো মারপিট কৰা নাই, মালা পিন্ধাইছোঁ, ভালকে ৰেষ্টুৰেণ্টত আনি বিৰিয়ানী খুৱাইছোঁ, ঠাণ্ডা খুৱাইছোঁ, তাৰ মনৰ তৃপ্তিত যি আছিলে চব তৃপ্তি মিটাই দিছোঁ। আমি তেওঁক কৈ দিছোঁ, তই যি কৰিব আছে কৰ, আমাৰ কোনো আপত্তি নাই, কাৰণ এইটো আমাৰ দায়িত্ব নহয়। এই চোৰ আমি যে সমাজ ভাল কৰিব পাৰিম সেইটো আমি আমি নোৱাৰিম। এইটো প্ৰশাসনে যদি পদক্ষেপ লয় নিশ্চয় ভাল হ'ব। প্ৰশাসনৰ ওপৰত আস্থা ৰাখি আমি এই চোৰক আজি এই সমাজৰ আগত এৰি দিছোঁ। এতিয়া যি হয় প্ৰশাসনে কৰিব বুলি আশা ৰাখিছোঁ। আমাৰ বিদ্যালয়ৰ বাছ গাড়ীৰ পৰা বেটাৰী চুৰি কৰিছিলে, সেইটো আমি গম পাইছোঁ। তাৰপিছত আমি তাক মনে মনে ল'ৰাজনৰ নাম হ'ল বুলবুল ইছলাম, তেওঁ আগে পিছে চুৰি কৰে, তাক আমি ধৰিছোঁ। কি চুৰি কৰিছিলে? গাড়ীৰ বেটাৰী চুৰি কৰিছে। বেটাৰীটো চুৰি কৰি ক'ত বেচিছিলে আপোনাক গম পায়? তেওঁ কৈছে যে দলঙৰ ওচৰৰ শৰীফুল বুলি এজন আছে, নবীৰ ল'ৰা শৰীফুল, তাৰ তাত বোলে আগে পিছে চুৰি কৰি থাকে, বেটাৰী চুৰি কৰে, খাচী মুৰ্গী। বেটাৰীটো কেতিয়া চুৰি হৈছিলে? মোৰ বেটাৰী যোৱা 10 তাৰিখত দিন গৈ ৰাতি স্কুলৰ গাড়ী বেটাৰী চুৰি হৈছিলে। তাৰপিছত আমি তেওঁ আহি পেলাই আমাক ধৰা দিছে, তেওঁ কৈছে তেওঁ নিজে স্বীকাৰ কৰিছে তেওঁ চুৰি কৰিছে বুলি। ঠিক আছে, আমি আৰু অন্য আৰু বিশেষ ব্যৱস্থা লোৱা নাই। ইয়াক আগতে আমি বহুতবাৰ 2-3 বাৰ তাক চুৰ ধৰি তাক পিটন দিছোঁ। এতিয়া আমি অন্য পদক্ষেপ লৈছোঁ, আমি তাক আনি আয়ন ৰেষ্টুৰেণ্টত ভাল খোৱা লোৱা দি ঠাণ্ডা খুৱাই বিৰিয়ানী খুৱাই আমি তাক এতিয়া ৰেহাই কৰি দিছোঁ। না, আমি ৰেহাই আমি আমি ৰেহাই কৰি দিম। আমি সকলোৱে ইয়াত সকলোৰে সন্মুখত আমি তাক এৰি দিম, তই কি কি কৰে কৰি থাকক, কিন্তু আমাৰ আপত্তি নাই। দেখা গৈছে তেওঁ স্বীকাৰ কৰিছে যে ড্ৰাগছ বিক্ৰী কৰা লোকৰ তাত বিক্ৰী কৰিছে। স্বীকাৰ কৰাৰ পিছততো যেতিয়া কি মিডিয়াত যেতিয়া যাব বস্তুটো, আল্টিমেটলি প্ৰশাসনে পাব। প্ৰশাসনে যি পদক্ষেপ লয় আমি তাত কোনো আপত্তি নাই, প্ৰশাসনে যি ব্যৱস্থা লয় আমি তাত একমত আছোঁ। আপুনি শিক্ষাৰ লগত জড়িত, কিন্তু যথেষ্ট ড্ৰাগছৰ এটা বদলাম আছে এই অঞ্চলত, এতিয়াও কি আগৰ দৰে ড্ৰাগছ আছে নে অলপ নিৰ্মূল হৈছে? মোৰ নিজৰ তত্বাৱধানত ফজুলক মৰল চাহাব, আমাৰ এই অঞ্চলৰ ৰাইজৰ তত্বাৱধানত কেইবাবাৰো আমি ড্ৰাগছ সেৱন বন্ধ কৰিবলৈ কেইবাবাৰো আমি মিটিং কৰিছোঁ, ৰেলী কৰিছোঁ, এৱাৰনেছ কেম্প আমি কৰিছোঁ, তথাপিও আমি কোনো সুফল পোৱা নাই। গতিকে এই ক্ষেত্ৰত আৰক্ষী প্ৰশাসনৰ আমি সহায় বিচাৰিছোঁ, তেখেতসকলে যদি আমাক সহায় কৰে নিশ্চয় আমি এই অঞ্চলৰ পৰা ড্ৰাগছ নিৰ্মূল হোৱা নাই। এতিয়ালৈকে ড্ৰাগছ নিৰ্মূল হোৱা নাই, অবাধে ড্ৰাগছ চলি আছে। গতিকে পুলিচ প্ৰশাসনৰ সহায় আমি বিচাৰিছোঁ, সন্মানীয় SP মহোদয়, আমাৰ জুৰীয়া আৰক্ষী মহোদয়সকলৰ সহায় বিচাৰিছোঁ, তেখেতসকলে আমাৰ লগত যদি সহযোগ কৰে নিশ্চয় আমি আমাৰ অঞ্চলৰ পৰা ড্ৰাগছ মুক্ত কৰিব পাৰিম। কত এমএইচ বেটাৰী? 3000? তোমাৰ বাক কত আছিল? 500 আছিল। কি নাম? হ্যাঁ, কত নিছে? 4000। হ্যাঁ, আজকে মালা দিয়ে রেখে দিছে, মালা দিছে। আর কি কি করছে আজকে? আর কিছু করছে না, খাওয়াইছে না? কি খাওয়াইছে? স্পাইক রেস্টুরেন্ট নিয়ে খাওয়াইছে না? তোমার নাম কি? মারি ফোন মারি।
আমি মারপিট নকৰি সুৰক ৰেষ্টুৰেণ্টত আনি খোৱা লোৱা কৰাইছোঁ, বিৰিয়ানি খুৱাইছোঁ, ঠাণ্ডা খুৱাইছোঁ, ষ্টিং খুৱাইছোঁ, পানী খুৱাইছোঁ, আকৌ এটা মালা পিন্ধাইছোঁ। মালা পিন্ধাই সুৰক আমি সুসন্মানে বিদায় দিছোঁ। কাৰণটো হৈছে এই সুৰক আজি মারপিট কৰিলে এই সুৰৰ লগত চুৰ যে চুৰ নিজে নিজে নচলে, সুৰক চলোৱা দুই এজন মানুহ আছে আমাৰ সমাজত। সেই সমাজে আমাৰ এগেইনষ্টে আমাৰ বিৰুদ্ধে মানে সেইসকলে কাম কৰে। আজি দুই দিন আগত এটা সুৰক আমি ধৰিছিলোঁ। ধরার পিছত চুর ধরার লগে মানুষে দুয়েসাত লগাই দিয়ে, যেটা নাকি দুয়েসাত লগাই দিছে, লগাই দিয়ার লগে আমি আকৌ পুলিশ মাতি আনি রাতে সুরক পুলিশক সমজাই দিছো। সমজাই দিয়ার পিছত আজি শুনা পাইছো, আজি অলপ আগত মোর ঘর পুলিশ আইছে, আহি পেলে কই কইছে মোর নামত বোলে সেই সুরটুয়ে মোর নামত কেস করেছে, মই বোলে কিবা অবৈধ কাম করে আছো কি জানো, মোক মানে অ্যাপ্লিকেশনটা দিয়া নাই, যোনটো নাকি এজার কপিটি মোক দিয়া নাই। গতি সুরক আমি মারধর নকরু, সুরক আজি ভালকে বুঝাই দিছো, তুমি চুরি করব আছে কি করব আছে তোমার কাম তুমি করে থাকা, তোমাক যোনে রক্ষণাবেক্ষণ দিয়ে আছে তোলগত তুমি কাম করে থাকা, কোনো সুবিধা নাই, আমি তোমাক মারধর নকরু, যদি প্রশাসনে কিবা ইয়ার উচিত ব্যবস্থা করে তাহলে প্রশাসনে করব, আমার কোনো দরকার নাই। এই সমাজখন আমি আজি দুই চারিজন পাঁচজন 1000 মানুষ আমি সমাজখন বাঁচাব নোৱাৰিম যদি প্রশাসনে যদি আমাক সহায় নকরে। এই প্রশাসনক যেতিয়া নাকি লকডাউন আসলে, লকডাউনের সময়ত কিন্তু রাস্তাত এজন মানুষ পোৱা নাছিল, পুলিশের ভয়ত মানুষ ঘর সুমাই আসে, কিন্তু এই যে দুই চারিটা পাঁচটা চুর আছে গাঁত, এই দুই চারিটা পাঁচটা চুর যে এটা গোটেই অঞ্চলটো জুড়ি বিতৃষ্ণা সৃষ্টি করে দিছে, এইটো কি এজন সমাধান নহয় এটু মই বুঝি পোৱা নাই। নিশ্চয় এই চুরের পিছত কিবা ডাঙর হাত আছে, গতি নহলে এই দুই চারিটা চুর কিয় নির্মূল করব নোৱাৰো। আমার সমাজের পর প্রশাসনক একটা আপত্তি জানাও, প্রশাসনে যাতে আমার সমাজের পর এই সুর নাইকিয়া করে। সুর একমাত্র চুরি হয়ে আছে একমাত্র ড্রাগসর কারণে, ড্রাগস আর চুরি কাম কার্যটা যাতে আমার সমাজের পর বন্ধ হয় এটা আমি প্রশাসনক আপত্তি জানাইছো। আর চুরক আমি কোনোদিনও ধরে না রাখো, মারপিট নকরু, চুরি করলে মালাটালা পিন্ধা আমি বিদায় দিই। কি চুরি করেছিল এই আমার ইউনিটেরিয়ান জাতীয় বিদ্যালয়ের আজি 10 তারিখ দিনাখন নদিন হয়েছে একটা বাস লওয়া, স্টার বাস একটা লইছে, নতুন বাস একটা লইছে, বাসের পর ব্যাটারিটা লই গেল। আজি আপনাদের ধরি সসম্মানে তাক বিদায় দিছে, আজি তো আজি এই কেদিন ধরি 10 তারিখে ব্যাটারি নিছে, আজি 16 তারিখ, এই কেদিনত কি জানি মোর 40 লিটার মান বাইকের তেল গেছে, চারিও ফলে মানুষ লগাইছো, ফেসবুকত আপলোড দিছে এই লোরাটা নিরুদ্দে বলে। গতি আজি এজন মানুষ অচিনাকি মানুষ এজনে মোক ফোন করে নিছে, নি পেলে কইছে এই মানুষজন আপনি যে পোস্ট করেছিলেন মানুষজন ইয়াত আছে, মানুষজনক ধরে আনিছো, আনি পেলে সুদিছো, সুদার লগে মানুষজনে স্বীকার করেছে, এই আপনার আগত কইছে, মোর মুখের মই কব না যাও, গতি কি কইছে আপনার গমেই পায়, আমি খালি স্বীকারটো শুনেছো, শুনি পেলে লগালগে তো রেস্টুরেন্টত আনি খাওয়া লওয়া করাই মালা টালা পিন্ধাই বিদায় দিয়েছি, কইছো তুমি আজি করবাস করা, যদি কিবা প্রশাসনের ব্যবস্থা লয় লব, নহলে আমার কোনো আপত্তি।